চলছে সামার, আর গরমের দিনে এই ধনে পাতাগুলা খুবই ঘ্রাণ থাকে আর খুবই ভালো থাকে। দেখতে পাচ্ছেন পাতাগুলো খুবই ছোটো ছোটো। তো ওই ধনিয়াগুলো আমি প্রায় এনে ওইভাবে সংরক্ষণ করে রেখে দিই, আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শেফিস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব, আমি ধনে পাতা অনেক কিনে এনেছিলাম। তো আমি প্রতি বছরই ওইভাবে কিনে আনি আর অনেক দিন আমার চলে যায়, আমি ডিপ ফ্রিজারে রেখে দিই। আমি কীভাবে ইউজ করি খাড়ির মধ্যে ওইটাও আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো এই যে সবুজ রং দেখতে পাচ্ছেন, আমার ধনে পাতার কালারটাও নষ্ট হয় না, আমি সারা বছর ধরে রাখতে পারি, আমার ধনে পাতার কালারও নষ্ট হয় না, স্মেলও যায় না। আলহামদুলিল্লাহ আমি ওইভাবে রেখে আমি খুবই উপকৃত হয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি ধনে পাতার যে ডাটাগুলো একটু শক্ত টাইপের ওগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, শুধু পাতাগুলো রাখছি, আর ছোটো ছোটো যেগুলো নরম ডাটা আছে ওগুলো আমি রাখছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে করে নিয়েছি, ওইভাবে আপনারাও পরিষ্কার করে নেবেন। তারপরে আমি ভালোভাবে ধুয়ে নিব, যাতে ভালো থাকলে ধুলাবালুগুলো চলে যায়। ডাটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। তো শুধু আমি পাতাগুলো নিয়ে নিব, আর ছোটো যেগুলো চিকন চিকন ডাটা আছে ওগুলো নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যেগুলো শক্ত টাইপের ওগুলো আমি ফেলে দিব। তো ওইভাবে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপরে আমি ধুয়ে নিব এক স্ট্রেনার রেখে। তো ধনে পাতাটা ইউজ করার সময় অবশ্যই এটা খেয়াল রাখবেন যে 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট যাতে বাইরে না থাকে, সাথে সাথে বের করে সাথে সাথে ফ্রিজারে ঢুকাতে হয়, না হলে নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায় আর স্মেলটাও ভালো আসে না। তো সাথে সাথে একটু দিয়ে দিলেন কাড়িতে, তারপরে এটা আবার সাথে সাথে ফ্রিজার ফ্রোজেনে রেখে দিবেন, যে ডিপ ফ্রিজারে, তারপরে আপনার যখন লাগবে ওই রকম বের করে খেতে পারবেন। তো এটা একেবারে সবুজ রঙেরই থাকে, কালো হয় না। একে একে আমি ডাটা থেকে আমি পাতাগুলো সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন, ওগুলো আমি বেছে নিচ্ছি। তো যেগুলো বড় বড় ডাটা ওগুলো আমি ফেলে দিব, এগুলো অনেক শক্ত থাকে ওই জন্য। তো এখন আমি ধনে পাতাগুলো আমি একটা সিঙ্কে নিয়ে নিয়েছি, এখন ধুয়ে নিব ভালোভাবে। আর সামারের ধনিয়া যেগুলো ওইগুলাতে অনেক বালু থাকে, এটা খেয়াল রাখবেন। তো ভালোভাবে দিন তিনবার চারবার করে ধুয়ে নেবেন, যাতে বালিটা সরে যায়, কারণ ধুলাবালি থাকলে তো আর খেতে পারবেন না। তো ভালোভাবে ধুয়ে নেবেন, দুই একটা স্ট্রেনারে রেখে দিবেন, যাতে পানিটা একেবারে নিংড়ে যায়। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে স্ট্রেনারে ওইরকম রেখে দিব নিচে একটা দেখতে পাচ্ছেন বাটি দিয়ে। তো আমি এখন পানিটা নিংড়ে নেওয়ার পর ভালোভাবে তারপরে আমি এখন কেটে নিব। তো এই পাতাগুলো খুবই চিকন চিকন, ওই জন্য কাটতেও সুবিধা হয়, দেখতে পাচ্ছেন খুব চিকন চিকন করে কাটা যাচ্ছে। তো ওইগুলো আমার ধনিয়া পাতা আমি প্রায় 1 বছর রেখে খেতে পারি, আমার সামনের বছর থাকলেও কোনো অসুবিধা হয় না। তো আমি সামারে ওই রকম করে কিছু কিনে এনে ধনে পাতাগুলো রেখে দেই, তো সারা বছর খাওয়া যায় আসলে। আর এই ধনে পাতাগুলো খুবই ঘ্রাণ থাকে, আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারবেন। তো আমার কাছে বটিটা নাই, ওই জন্য আমি নাইফ দিয়েই কেটে নিচ্ছি। তো নাইফ দিয়ে আমার কাছে ভালো লাগে, কাটতে কাটতে একটা ইউজ টু হয়ে গেছি, আমি নাইফ দিয়েও কাটতে পারি। তো আপনারা চাইলে বটি দিয়ে কাটতে পারবেন চিকন চিকন করে, তো আপনারা যেভাবে পারেন ওইভাবে কেটে নেবেন। সবগুলো আমি আস্তে আস্তে কেটে নিব। তো প্রতিবারের মতোই বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ছোট বেল বাটনটা বাজিয়ে রাখবেন, যখন আমি নতুন কোনো রেসিপি দিব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো আমাকে সাপোর্ট করে যাবেন সবাই, আর আমার পুরাতন ভিউয়ার্স যারা আমাকে অনেক সাপোর্ট করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ওইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন।
আমার সবগুলা কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তো আমি এখন একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে নিব একটা চামচের সাহায্যে। তো আপনারা যখন ফ্রিজ থেকে বের করবেন তখনও আপনারা চামচ দিয়ে ইউজ করবেন, আর সাথে সাথে বের করে খারিতে দিয়ে আবার সাথে সাথে ডিপ ফ্রিজারে রেখে দিবেন, দেখবেন কালারটাও নষ্ট হবে না আর ধনে পাতা ফ্রিজ থেকে বের করার পর একটু কালো হয়ে যায়, খেয়াল করে দেখবেন তো কালোও হয় না। সাথে সাথে বের করে সাথে সাথে একটা খারিতে দিয়ে আবার আপনারা ডিপ ফ্রিজারে রেখে দিবেন, তাহলে আর কিছু হয় না। পরে আরেকটা দিলে আরেকটাতে আপনারা তাড়াতাড়ি বের করে তাড়াতাড়ি আবার ঢুকিয়ে নেবেন, ওই রকম করে আপনারা সারা বছর খেতে পারবেন, কোনো অসুবিধা হয় না, নষ্টও হয় না, ধনে পাতার স্মেল যেভাবে ফ্রেশ ওইভাবেই ফ্রোজেনে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি এখন চেপে সব বাতাস বের করে নিয়েছি, তারপরে ওই রকম করে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি লতি রান্না করেছিলাম কাঁঠালে বিচি দিয়ে, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমি ধনে পাতা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ধনে পাতার খালারটা একেবারে পারফেক্ট আছে। তো আমি দিয়ে তারপরে আবারও ডিপ ফ্রিজারে রেখে দিব তাড়াতাড়ি করে। ধনে পাতা ধোয়ার পর ভালোভাবে পানিটা নিংড়ে নেবেন, তাহলে আর দেখবেন ধনে পাতা কালো হয় না, ফ্রিজারে রাখার পরও অনেক দিন খেতে পারবেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, আশা করি অনেকেরই হেল্প হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।